হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব ইলেকট্রোটেক। ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা বর্তমানে দেখতে পাচ্ছেন রয়েছি WBPDS.gov.in এই যে ওয়েবসাইটে রয়েছে ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট বা রেশন রয়েছে যেটা, তো এটার অ্যাকচুয়ালি আজকে উদ্দেশ্যটা হচ্ছে যে এই ওয়েবসাইটের মধ্যে বিশেষ কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে একদম রিসেন্ট, কিন্তু আপনারা এই আপডেটটা পাচ্ছেন ফার্স্ট এই চ্যানেল থেকে। কী চেঞ্জ করা হয়েছে? আমরা যখন এই সিটিজেন অপশানে মানে অনলাইনে রেশন কার্ড অ্যাপ্লাই করার জন্যে সবার একটাই প্রবলেম ছিল, সেটা কি একটাই অপশান ছিল যে অনলাইনে রেশন কার্ড অ্যাপ্লাই করুন বলে একটাই অপশান, সেখান থেকে ক্রাইটেরিয়া কন্ডিশান চুজ করলে পরে কারোর দেখা গেল যে সাবসিডাইজ কার্ডের জন্য হচ্ছে ফর্ম খুলছে, আর ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে 10 নম্বর ফর্ম খুলে যাচ্ছে, মানে নন সাবসিডারি কার্ডের জন্য কিন্তু 10 নম্বর ফর্ম খুলে যাচ্ছে। সেই সমস্যার থেকে এবার মানে আপনাদেরকেই বাঁচাতে এবার কী করেছে, এবার রেশনের যে সাইটের মধ্যে একটা চেঞ্জ আনা হয়েছে। সিটিজেন সাইটে গিয়ে আপনারা দেখুন অপশান ছিল তিনটে, করে দেওয়া হয়েছে চারটে। এখানে অপশান দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর সাবসিডাইজ রেশন কার্ড আলাদা করে দেওয়া হয়েছে, অ্যাপ্লাই ফর নন সাবসিডাইজ রেশন কার্ড সেটা আলাদা করে দেওয়া হয়েছে। এবার সাবসিডাইজ রেশন কার্ডের উপর ক্লিক করলে পরে ঠিক একই অবস্থা, মানে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে এখানে ঢুকতে হচ্ছে, আর এখন যদি আমি নন সাবসিডাইজের উপর ক্লিক করি সেখানে ডাইরেক্ট যে নন সাবসিডাইজের যে নিচে যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটাকে কিন্তু তুলে দেওয়া হয়েছে, ওইটার মধ্যে অ্যাটাচ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এইবার এখানে একই সিস্টেম, মানে ইন্টারফেসটা জাস্ট আলাদা, এখানে কিন্তু সিস্টেমটা একই, এখানেও কিন্তু মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই, মানে আগে যে প্রসিডিওরটা ছিল যে লিঙ্কটা আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, যে লিঙ্কটা এই জায়গার লিঙ্কটাই কিন্তু তুলে দেওয়া হয়েছে এই জায়গাতে, ঠিক আছে। এখানেও যদি আপনারা এখান থেকে যদি ক্লিক করেন তো এখান থেকেও কিন্তু এই একই জিনিস খুলবে, ঠিক আছে, একই লিঙ্ক কিন্তু ওপরে তুলে দেওয়া হয়েছে। আর যে বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে সার্চ ইউর রেশন কার্ড বলে এই অপশানটা কিন্তু এখনও মানে এরা চালু করে উঠতে পারেনি, তো লেখা আছে টু মেনি ভিজিটার্স আর ইউজিং দিস সার্ভিস নাও প্লিজ ট্রাই আফটার সাম টাইম, ঠিক আছে, এটা মানে শুরু থেকেই খুলছে না। আর যে প্রবলেমটা সেটা হচ্ছে স্ট্যাটাস চেক করার যে প্রবলেম, এটা তো আপনারা জানেনই যে মাঝে মাঝে এটাকে বন্ধ করে দেওয়া হয়, তো সেটা হচ্ছে ফিচার্স থেকে যে রেশন কার্ড অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সেটা, তো এটা করলে পরে এখানে একটা লগ ইন আইডি পাসওয়ার্ড টাইপের কিছু চলে আসছে, তো এখানে মানে কি বলবো, এখানে জাস্ট সময় নষ্ট করে কোনো লাভ নেই, ঠিক আছে, এখানে না আছে আপনার কাছে আইডি না আছে পাসওয়ার্ড, সুতরাং এখানে আপনাকে সময় নষ্ট করে লাভ নেই। জাস্ট আপনি একটাই কাজ করতে পারেন যে ডেলি বেসিসে চেক করতে পারেন যে কোন দিন এই মানে পেজটা উঠে গিয়ে আবার আগের পেজ চলে এসছে, তো তখন থেকে কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো আপাতত স্ট্যাটাস হচ্ছে এখন রেশনের যে অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস সেটা চেক করা সম্ভব না, তার কারণ এখান থেকে আপনারা জানেন এখান থেকে সেগুলো চেক করা সম্ভব না, তার কারণ ইউজার আইডি পাসওয়ার্ড মানে সাধারণ মানুষদের কাছে থাকে না। আর যেটা হচ্ছে এইখানের বিষয় সেটা হচ্ছে এখানে লেখা আছে সার্চ ইউর রেশন কার্ড, তো এই অপশানটা যতক্ষণ না পর্যন্ত চালু হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অপশানটার অ্যাকচুয়ালি কাজটা কিসের জন্য এটা রেখেছে সেটাও কিন্তু বলা যায় না। হতে পারে এখান থেকে যে অনলাইনে যেসব মানে অ্যাপ্লিকেশানগুলো করা হচ্ছে সেগুলোও চেক করা যেতে পারে। এবার তারা মেসেজের মাধ্যমে, আমি গত একটা ভিডিওতে বলেছিলাম, মেসেজের মাধ্যমে এটাই বলছে যে যাদের যাদের রেশন কার্ড অ্যাপ্লাই করা হয়ে আছে তারা তারা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার পরে কিন্তু সেই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক মানে চেক করে দেখতে পারবেন যে এগুলো কি না, বা আপনার অ্যাপ্লিকেশান কোনোভাবে রিজেক্ট বা কিছু হয়ে গেলো কি না, তো সেটা ওইভাবে লগ ইন করে ফোন নাম্বারটি দেখতে পারবেন, এছাড়া কোনো আপাতত অপশান নেই। তো একদমই ছোটো একটা আপডেট, তো এবার থেকে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। যারা যারা সাবসিডাইজের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা তারা ডাইরেক্ট এই অপশানে যাবেন, আর যারা যারা নন সাবসিডাইজ মানে আইডেন্টিটি পারপাস করবেন তারা তারা এই অপশানে যাবেন। তো এই হচ্ছে বিষয়, আর যেখানে হচ্ছে ব্যাপার হচ্ছে যে এখানে নিচে একটা অপশান দেওয়া হয়েছে, তো এটাও বলে দিই যে রেশন কার্ড অ্যাপ্লাই করার সময় আপনাদের যারা ভিডিওগুলো আমার ফলো করেন তারা নিশ্চয়ই দেখেছেন যে রেশন কার্ড অ্যাপ্লাই করার সময় যে কোনো ব্যক্তির মানে যারা আর কি জিনিসপত্র নেবে রেশন কার্ড দিয়ে সেই সমস্ত ক্ষেত্রে, তো সেইখানে কিন্তু রেশন ডিলারের দোকানের নাম দিতে হয়, ঠিক আছে, বা কেরোসিনের ডিলারের কিন্তু নাম দিতে হয়, তো এখান থেকে কিন্তু আপনি গিয়ে চেক করে নিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে সমস্ত কিছু সিলেক্ট করার পরে ডিসপ্লে FPS-এ করবেন, আর যদি রেকর্ডসটা রাখতে চান তাহলে এক্সপোর্ট টু এক্সেল করবেন, তাহলে আপনার সেটা কম্পিউটারে ডাউনলোড হয়ে চলে আসবে, ঠিক আছে। তো এইগুলো ধরে ধরে আপনাকে কিন্তু চুজ করতে হবে, ঠিক আছে, এইভাবে। তো এটাতে যদি কারোর কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো এটা নিয়ে একটা সম্পূর্ণ আলাদাভাবে ভিডিও তৈরি করে দেওয়ার, যাতে কীভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার এরিয়াতে কোন কোন ডিস্ট্রিবিউটার রয়েছে বা কোন কোন ডিলার রয়েছে সেগুলো বোঝার। তো তেমনও কোনো অসুবিধা নেই, বিষয়টা হচ্ছে যে আপনার যখন ফর্ম ফিল আপ করছেন তখন আপনার এরিয়া ডিস্ট্রিক্ট আর কি পঞ্চায়েত বা পৌরসভা এগুলো দিলে পরেই তার আন্ডারে কোন কোন মানে ডিস্ট্রিবিউটার বা রেশন শপ রয়েছে সেগুলো অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। তো এটার যে মানে ম্যান্ডেটরি করতে হবে এমন কোনো বিষয় না, তাও যদি কেউ করতে চান তো করতে পারেন। তো রেশন বা রেশনের সাইট নিয়ে যদি নেক্সট টাইম আরও কোনো নতুন আপডেট আসে বা রেশন কার্ডের অ্যাপ্লিকেশান সেটা যদি চালু হয় তো সেটাও কিন্তু নেক্সট টাইম আমি এই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো এই ভিডিওটা কেমন লাগলো সবাই বসে কমেন্ট করে জানাবেন, ভিডিওটা ভালো লাগলো লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন, এইরকম ভিডিও বা আপডেট আরও তৈরি পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন মেনি মেনি থ্যাঙ্কস। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।